একসাথে দু তিনটাকে কীভাবে মেক করতে পারি এবং খুব ইজিলি এই কাজটা আমার হয়ে যায় এই মেশিনটার মাধ্যমে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে একটা নিয়ে আসলাম অনেক বড় কেকের ডেকোরেশন, 6 পাউন্ড চকলেট ওভারলোডেড কেকের ডেকোরেশন নিয়ে আসলাম। এটি একটি হলুদ কেক, হলুদ কেক বলতে একটি বউ কেক, এই কেক একটি বউ বসে থাকবে। তো এই কেকটি আমি আসলে একসাথে দুটি কেক রেডি করেছিলাম, একটি 1.5 পাউন্ডের, একটি 6 পাউন্ডের। এটি 12 ইঞ্চি মোল্ডে আমি বেক করে নিই এবং আমি চকলেট ওভারলোডের কেক যেভাবে রেডি করে নিই অলওয়েজ, সেভাবে আমি এটাকে সুন্দর করে লেয়ারে লেয়ারে চকলেট, সুগার সিরাপ এবং মুজ ক্রিম, আবার একটু ভালো করে গানাশ দিয়ে একটা লেয়ার করে দেন আবার আরেক লেয়ার কেক দিয়ে এভাবে কেকটাকে আমি স্মুদিং করে নিব ভালো করে, সরি ক্রাম কোটিং করে নিব। ক্রাম কোট করে এটা ফ্রিজে আমি প্রায় ঘন্টা 2 ঘন্টা আমি রেস্টে দিয়েছিলাম। তো এরপরে এসে আমি এটাকে একটা ক্রিম দিয়ে সুন্দর করে ফিনিশিং দিব। অ্যাকচুয়ালি আমাকে যেটা ডেমো পেক দেওয়া হয়েছিল সেটাতে বাটার ক্রিমের কেক ছিল একদম, আর বাটার ক্রিমের কেক আমরা সাধারণত যেটা টিয়ারেস টাইপের হয়, তো আমি হুইপ ক্রিমে বাটার ক্রিম ইফেক্টটা আনি যাতে সুন্দর লাগে কেকটা দেখতে, যেন আইসুদিং হয়। আমি এই মুজ ক্রিমটা তৈরি করেছিলাম হোয়াইট ক্রিমের মধ্যে আমাদের চকলেট গানাশ দিয়ে। আমরা কোনো ফাঁকিবাজি স্টাইলের মুজ ক্রিম ইউজ করি না, এটা আমি আমার আরেকটা ভিডিওতে বলেছিলাম। তো এই বাটার কালার আনতে আমাদের ক্রিম নিয়ে জাস্ট আমি 1-2 ড্রপ ইয়েলো ফুড কালার অ্যাড করি, প্রায় 2 কাপের মতো হুইপ ক্রিমে। তো বিট করার পরে এই কালারটা চলে আসে, অনেকে হুট করে দেখলে এটা ধরতে পারেন এটা বাটার ক্রিম নাকি হুইপ ক্রিম। সো এই যে এটা জাস্ট 2 থেকে 3 মিনিটের মধ্যে হুইপ রাউন্ড কেকের ফিনিশিংটুকু আনা যায়, স্কোয়ার কেকে অনেক টাইম লাগে। তো এই যে আমাদের বউ চলে এসেছে, আজকে আমাদের বউয়ের গায়ে হলুদ। তো আপুর জাস্ট একটা রিকমেন্ড ছিল, আপু কেকটা আপনার ইচ্ছে হলে লেস একটা ডিজাইন ছিল, লেসটা ইচ্ছে হলে দিবেন ইচ্ছে হলে দিবেন না, কিন্তু বউটা যেন বরাবর থাকে। বউয়ের চেহারা যদিও সেম টু সেম না হয় কিন্তু কালার, ড্রেসের কালার যেন সেম টু সেম হয়, বিকজ এই আমার ড্রেসের কালার আর এই বউয়ের ড্রেসের কালার সেম। তো আমি আপুর রিকমেন্ড অনুযায়ী এই ডলটুকু, সরি বউটুকু আমি বানাই। তো এই আমরা এই যারা ফিগার নিয়ে কাজ করি, এই ওয়েদারে, রেইনি ওয়েদারে ফিগার নিয়ে কাজ করতে অনেক কষ্ট হয়, এটা আমরা কম বেশি সবাই জানি। প্রায় 2.5 থেকে 3 ঘন্টা লেগেছে আমার শুধু এই শুধুমাত্র এই বউয়ের ফুল ডিটেলস খুঁটিনাটি সব দিতে এবং ফাইনাল আউটকাম আনতে, শুধু বউটা বানাতে যেখানে 2.5 ঘন্টা লাগে। এবার কাস্টমাইজ কেক কেকের প্রাইস কেন আমরা বেশি নিই আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। তো এই তো একদম সিম্পল ছিল কেকটা, লেসটুকু আমি বসিয়ে দিয়েছি আর কিছু স্প্রিঙ্কেল ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি। আমার বাসা চকবাজার, চকবাজার থেকে অলঙ্কারের মোড় চলে গিয়েছে আজকের বউয়ের গায়ে হলুদের কেকটি। তো এই তো বউ, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম।